নতুন স্মার্ট বোতলে সেই অরিজিনাল টেস্ট আর আনলিমিটেড এনার্জি। রয়্যাল টাইগার চোরকি পাটাছো কালা পাশে আয়া বহো, তোমার লগে আমার কথা আছে। আয় পড়ছি, কও কি কইবা, কও সত্যি কইরা কত। তুমি কি আমার লগে প্রেম করবে রাইছো, নাকি তোমার ওই কালা পাটা বন্ধুর লগে আমার মাখনের মতো সুন্দরী বোনটার সেটিং করবার লাগে আছো? ছি 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 ছি, কি কইতাছো না কইতাছো তুমি? হ্যাঁ আমি আমি আমার দুলাভাইয়ের লগে দশটা মিথ্যা কথা কয়ে তারপর তোমার লগে দেখা করতে এসেছি, আর তুমি কইতেছো আমি হাবুলের লগে তোমার কাছে এসেছি, এটা কোনোদিন হইবার পারে? কিছু হইলে তোমার দুলাভাই টানো কালা। তোমার দুলাভাই কি পীর ফকির যে তার কোনো মিথ্যা কথা বলন যাইব না? এটা অবশ্য ঠিকই কইছো, তারপর হাবুলের একটা ব্যাপার আছে না, ও আমার দোস্ত বন্ধু, এক লগে বড় হয়েছি, পড়ালেখা বি করছি। লেহা পড়া করছো? খোঁজ আমার দাসু গেলা, যা করছি করছি তো, পড়ালে যতটুকুই করি করছি তো, এক লগে তো করছি, ওর লগে তো সব কিছু করছি, বড় বি হয়েছি এক লগে, যা করছি এক লগে করতে করতে বড় হয়েছি, আর আমি এতদিন ধরে প্রেম করতেছি, দুদিন বাদে বিয়ে শাদী করে এলাম, আর দোস্ত বন্ধু হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? তুমি ব্যবস্থা করবার চেয়ে করো গা, কিন্তু আমার মাখনের মতো বোনের লাগে তোমার এই কালা পাটা কয়লার বস্তা দোস্তর কোনো ছেড়িং হইব না। আমি কি করবো আমার বুঝে কও? হ্যাঁ মহল্লার মধ্যে যত মাই আছে একটা তো বাকি রেখে নেই, সব ট্রাই করা শেষ, এখন আসলে তোমার বই নিতে শেষ ভরসা। ও সব মাই শেষ হয়ে গেছে দেখে গা, আমার বোনের লাগে তোমার এই কালা পাঠা বন্ধু সেটিং করার লাগে আছো? হ্যাঁ তুমি ভাবলা কেমতে? এই কথা শোনার পর তো তোমার লগে বিয়ে আমার ব্রেকআপ করবার মন চাইতেছে। ছি 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 ছি, কি কইতেছো? টিয়া পাখি, ময়না পাখি, ও আমার পেঁচা, পেঁচা পাখি, কাকতারুয়া, কাঠ ঠোকরা, শোনো না এগুলো কি কইতেছো? তুমিও তো বিয়ে আমার অনেকবার রিজেক্ট করছো, তারপরে তো আমি তোমারে পাইছি পাইছি না, এখন আমরা কত শান্তি দিয়েছি, আমার মধ্যে কত একটা সুন্দর সম্পর্ক। কও এখন আসলে বিষয়টা হইতেছে কি, আমরা তো হইতেছি ধরো হীরার টুকরা, আমগরে কয়লার খনির মধ্যে বি বিশ্রাইলে খুঁজা পাওয়া যায় না, হাতাইতে থাকবো খালি কয়লা বাইরব, কিন্তু আমরা যে হীরা কেউ খুঁজে পাইব না কিন্তু। এইটা অবশ্য ঠিক কইছো, তোমার দোস্ত তো কয়লার বস্তার থেকে কম কিছু না। আচ্ছা ঠিক আছে, তুমি পার্সোনালি যেতেছো কি? শোনো কালারের মধ্যে যাও না, কালারের বাইরে কথা কও, ওই হালার পর হালার বাপে আর মায়ে যে পরিমাণ ছয় সম্পত্তি আর টাকা পয়সা রেখে গেছে, বয়ে বয়ে ওখায় তাইলে কিন্তু ওগর কোনো কিছু শেষ হইব না, ফুরাইব না। তোমার বনবি ওই ঘরে যদি যাইবার পারে তাহলে বয়ে বয়ে খাইবার পারবো, আজীবন খাইবার পারবো। আজ এটা কথা কয়ো না, আমগো বাপভি আমগো তিন বড় লাগে বহুত কিছু রেখে গেছে। শুনো আমি কইতেছি তুমি খালি পরিচয়টা করে দাও, তারপরে ব্যবস্থা আমি করতেছি, প্লিজ। নাও জুবিল্লা কি করবা লাগছো তুমি, দেখি আমরা দুগুনার ভাগিদার বানাইতেছো, খাও খাও কইতেছি। আমি খাবো না, আমি দরকার হলে ঠ্যাং দিনা সারা দিন বয়ে থাকো, আগে কও তুমি একটা ব্যবস্থা করে দিবা, কও কও। আচ্ছা আমি দেখবার লাগছি, এরপর যখন আমি আমার বোনের লয়ে বাইর হবো তুমি ওই কয়লার বস্তাটা রে তোমার সাথে করে লয়ে আয়ো, দেখা হোক তারপর দেখা যাবো না কি করা যায়। ফাঁকে যাও ফাঁকে যাও কইতেছি, যাও। ধরলে কি হয়, কি হবে সরম, বড় হয়েছি না, এখন তুই তো সরম নাই থাকবো এবারে, ছোট আছি নাকি কাছে? এই হ্যাঁ আমার লজ্জা সরম নেই কে? আরে কি সরম সরম করতেছো, বড় হয়েছে না এই যে ধীরে বলছি তো, কি হয়েছে বড় হয়েছে না? অনেক বড় হয়েছে। তুই ক এখন বেচাকেনার সময়, এখন কি আরো ছলাকে বাইরে যাবো? চিন্তা কর, এখন কি কেউ প্রেম করার সময় নাকি? আরো ছলাকে প্রেম করবো? হাঁচো কথা বলছেন, মাগার জীবনে প্রেম বিয়ে তো দরকার। ঠিক আছে ওই যে আইতেছে। কি রে তুই কখন আইছিস? আমি তো সেই কখন থেকে বই আছি, তোর লগে ওয়েট করতে করতে একবার বোরিং হয়ে গেছি গা। ঠিক আছে আয় বাইরে আয়, একটু লাচ্ছি লুচি পি, তারপরে তোর লগে জরুরি কামটা সেরে লই, চল। রে রাখ, কই যাবে লাগছোস, এখন বেচা কেন সময়, ওই নাকের লোকে দেখা হচ্ছে রে। কি কইতেছেন না কইতেছেন, গেছিলাম একটা জরুরি কামে। ওই চুপ কর, তোকে বয়সে বউ থেকে পার করে আছি, তোরা বয় আমি একটু ঘুরে আই। বেচা কেনার সময় আপনি কই যেতেছেন, বয়েন একটু বয়েন। আরে রাখ, নিজে কোনো খবর নাই কে, আবার দুলা বেড়ে জ্ঞান দিবেন লাগে। ওই আয়, আমি তো বাইরে থেকে ঘুরে আয়, আধা ঘন্টা লেগে কে আপনার না মাত্রই কইলেন যে বেচা কেনার সময় বাইরে যাব না, এখন বাইরে বেরচ্ছেন কে? রাখ রাখ, কাম আছে কাম আছে, বয় বয়। আপনার একলাই কাম আছে আর কাম?
বাদে নিজের বাবা চলো না পারে খালি মানুষের জ্ঞান দিতে আচ্ছা দোজ আমার খবর কি আরে দোজ ছিলেতে জস খেলা আইছি মাত্র একটু পরিবার দে একটু জিরা লই তুই এমন একটা ভাব লই তো তো যে গদি মনে তোর আরতে একলাই আছে আমার আরতে গদি নাই কা আলার পালা তুই এমন ভাব লই তো জস মনে ই বল্লাই প্রেম করার লাগে বেকুল দি একে মেরেছস আমি তো দোষ বন্ধু ঠিক আছে আমি যখন কইছি তো লেটে ব্যবস্থা করুম ব্যবস্থা করুম হ্যাঁ ব্যবস্থাটা কি করছো দেখতাছি না ক ওর আমার নামে কি কইছে তোমার কাছে কি কইবো আমার জানবিন্দু আমারে কই দিছে তুমি ওইটা জেগে আমাকে ভবিষ্যৎ অভিভাবক গার্জিয়ান তুমি যে সিদ্ধান্ত লইবা এটাই আমার সিদ্ধান্ত আমি তো তোর কথা বিজিগাই নাই কে আমি তো আমার কথা জিগাইতাছি ওইটা কো আমার ব্যাপারে কি কইছে এই যে খালি অস্থির হয়ে যাস এর লাগি বুড়ো হয়ে যাইতো যখন এখনো কোনো প্রেমই করবা পারো না বুঝলি না কইছে আমি যেটা কমু এড়ে হইব তা যে ওর যে বড় একটা দুলা ভাই আছে না ওর কি হইব ওই কি কইতেছস তুই আর আমি যদি এক হয়ে খারাই জিন্দেগিতে কেউ পারবো আমাকে সামনে খারাই দে জিন্দেগিতে পারবো না এটা হাঁচা কথা কইছো হ্যাঁ খালি দেখ বেটা একবার যদি সিন্দুর লাগে তো সেটিং হয়ে যায় তারপর দেখ খালি আমি কি করি দুলা ভাইরে কই পাঠাই কই পাঠাবি নদীর এই পার বুড়িগঙ্গার ওই পার পাঠাই দিব কৃষ্ণায় দু হাত বাড়ালে তোমায় পাওয়া যায় ভিজা ভিজা না 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 মানে হয়েছে কি ছোটবেলার দোস্ত বন্ধু তো একটু ওই ধাক্কা ধাক্কি খেলতে ছিলাম আবুলা যা ওয়াইনে গিয়ে বয় ওয়াইনে গিয়ে বয় যা 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 সবাই সামনে সব কথা কইতে হয় নাকি শুনো কি খাইবা কি অর্ডার করবা সেইটা কো আচ্ছা ঠিক আছে আমি কইতেছি তোমার কই দিব না ভাই এদিকে আন তো চারটা কাচ্ছি লিয়ে যান চারটা কাচ্ছি হ্যাঁ এবারে খাওয়ার আগে খেলেতেছিস খেলা আচ্ছা ঠিক আছে কিছু আর কই লাভ না এই যে খাও নাই পড়ছে খাও এই তুমি খাও তুমি খাও পরে আনতেছে খাবার ঠিক আছে তুমি খাও আমি নয়া প্লেট নেই তুমি খাও ধরো ধরো শুরু করো শুরু করো শুরু করো খাও 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 মজা তো বেটা খাইতে থাক উম করতে শুরু খেলা আরে দুলা ভাই আপনার বন্ধু আমার লাক্ষী মারতে শেখালা আমি যদি হেরে লাক্ষী বাড়ি বাইরে গিয়া পড়বো কি রে হা বললা আমার বোন এসব কি কইতাছে এই উঠো উঠো খেলা বয় 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 মন খারাপ করছে হা বললা বয় বয় আবলু বয় খাউন খাইতেছে একটা মানুষ চলে গেলে কেমন দেয় খাউনটা শেষ করে যা খা বউ খাও খাও তোমার আমি কইছি না মুখটাই নষ্ট হয়ে গেছে এরকম মনুষ্যের মতো মানুষ যদি লাক্ষী মারে তাহলে কেন যাই হুনো হাতে পায়ে ধইরা কইছিলা জন্যে আমার বোন রে আমি সাথে করে লিয়াইছিলাম অপমান করবা জানলে জিন্দগিতে আমার বোন রে আমি লিয়াইতাম না খাবো তোমরা তুই একটা জিনিস চিন্তা করছিস হ্যাঁ তুই কি জিনিস কখনো ভাবছস তোর প্রেম করে দিয়ে যায় আমার প্রেম যেতেছি না দেখছেন দুলা ভাই দেখছেন অন্তু কেমতে দিলের মধ্যে আঘাত দিয়ে কথা কয় আরে অন্তু মাফ করে দে পোলা তোর সিরিয়াসলি তো পোলা বুঝছস না কে আমি কি করব আমি কিছু করতে পারুম না ওরটা করতে গিয়ে আমারটা যেতেছে গা আর তোরটা যাবো কেলা স্বামী একটু অসুবিধা মধ্যে আছে কোনো অসুবিধা নেই কে সে দিচ্ছে আমি এনছি মানু সব ঠিক হয়ে যাবো ঠিক আছে না লাগবো না কারো এন্ট্রি লাগবো না আমার এন্ট্রি আমি জানি আমারটা আমি ঠিক করে নেবো ঠিক আছে কিন্তু আমি আমার কিছু ঠিক করে দিতে পারবো না ভাই ও এক মাই আলোকে প্রেম করবার গেছে মাইয়ারে এমন লাত্তি দিছে ও ভাবে কেমনে যে ওই মাই ওর লোক আবার প্রেম করবো মাইয়ারে যে লাত্তি মারছে মাইয়া তো আর একটু মরে যেত গা মাইয়া তো পুরো লেগ লাগুলো হয়ে গেছে আটবার পারতেছে না তাহলে তো ঠিকই আছে মারা কেস করে ফেলেছিলি তো তুই
দুলা ভাই আমি তো খালি অন্তরে লাথি দিবার চাইছিলাম মাঝখান দিয়ে যে মায়ের পাউডার কেমতে আইলো আমি বুঝবার পারি নাই কে শুনছেন দুলা ভাই শুনছেন নিজের কানে শুনছেন আমি হালার প্রেম করাইতে লয়ে গেছি হালা আমারে লাথি দিছে বুঝছেন তো আল্লাহ বিচার করছে যাও আর ভালো হইছে কিছু করবার পারুম না আমি তো তোরে শুধু ইশারা দিবার চাইছি বেটা ফাইজামি করস এমনি ইশারা দে এমনি ইশারা দিলে ফুটবলে লাথি মারে কেমতে হ্যাঁ আমি তো জাস্ট মনে করেন যে লাথিটা উড়াইছি মনে করেন উড়াই আমার ধুম করে মেরে দিছে মনে করেন তাড়াতাড়ি কর আমি আর খারায় থাকতে পারতেছি না মইলে তুমি তুমি কয়লার বস্তারে আনছো অমর চালা কয় কি ওরে বিদায় করলে আমি নামুন কেমতে আমার তো ঝুলা থাকতে হইব মই তো ওইলি আইছে বিদায় করবার কইছি বিদায় করো এক্ষুনি বিদায় করো কইতাছি আরে ওই বন্ধু সুন্দর আপা দুরা ভাই আইতাছে দুরা ভাই আইতাছে ওই আবুল্লাহ মই ধর মই ধর মই ধর কই ম্যাডাম মই 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 লিয়া কই যা ওই আমার পালা ওই আবুল্লাহ আবুল্লাহর বাচ্চা ওই বাচ্চা কি আমার পালা করছি কি করছি কি রে তখন যে এই যে চিক্কর পায়রা ডাকতাছি তখন কোনো আওয়াজই নাই কা তোরা কি তোর বোনের মতো কি টেলিভিশন সিরিয়াল দেখতেছ নাকি হ্যাঁ কোনো আওয়াজ দেস না সমস্যাটা কি দুলা ভাই আমরা তো এইখানে বসে বসে গান শুনতে আসিলাম বাবা বাবা মানে বড় বোনের টেলিভিশন দেখে আর তোরা সারাদিন গানই শুনস এগুলাই করে বেড়াইস বুঝছস ওই কি রে কি হয়েছে এত পাইচারি করবার লাগছেন খেলা এতে কেমন কথা সেলু তোমার বোনেরা প্রেম করে বেড়াইতেছে তুমি কোনো খোঁজ খবরই রাখো না আমি বি সারাদিন ছেলের আড়তে থাকি আর এদিক দিয়ে তোমার বোনেরা যা ইচ্ছে তাই করে বেড়াইতেছে এটা কোনো কথা আমি কি করব আমি কি কিছু দেখছি নি তা দেখবা কে তুমি তো সারাদিন থাকো টেলিভিশনে হিন্দি সিরিয়াল লিয়া আর ওই দিক দিয়ে তোমার বাপে তো আল্লাহর পেয়ারা হয়ে গেছে তিন মাইয়ারে আর আরো আমার ঘাড়ের উপরে চাপাই দিয়া তা দেখার তো সময় নাই কে তোমার শুনে আপনি কি ভুলে গেছেন ওই আরো তো লোভী যে আপনি আমার বিয়ে করছিলেন হ্যাঁ সেটাই তো দেখতেছি আর এই কারণেই তো তোমার বোন গো সহ্যই তাছে না বিয়ার লিগা পাগল হয়ে গেছে বুঝছো বিয়ার লিগা পাগল হয়ে গেছে ছি 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 এই বয়সে প্রেম করতেছে এই বয়সে করব পড়ালেখা তা না করে প্রেম করতেছে আপনি পড়ালেখা কি বুঝেন হ্যাঁ আরে আমি লেখাপড়া বুঝি না বইলেই তো করে পড়ালেখা শিখাইতাছি কথা বুঝো না শুনেন হ্যাঁ পড়ালেখা অনেক করছে আর করণ লাগবো না এখন বিন্দু বড় হয়েছে ওর লেগে একটা পোলা দেখেন ওর বিয়া দিয়া দিই তাই করো পোলায় কি করে বাড়ি গই পোলায় পাশের মহল্লায় থাকে চাউলের আড়ত আছে আব্বাই মারা যাওয়ার পর ওই সব দেখাশোনা করে মর জ্বালা আবার এই চাইলের আড়ত আমার কপালতে চাইলের আড়তই গেল না আচ্ছা যাও গা পোলারে ডাকো আগামী শুক্রবার দিন ওরা ডাকো ওর অভিভাবকরে লিয়ে আইতে কো আমাকে বাইতে কথাবার্তা কই আর এই যে আপনি যে সারাদিন যে মোবাইল টিপা টিপি করেন আপনার কি আবার কেউ আছেনি হ্যাঁ তাহলে তো মোবাইল টিপা টিপি করতেছেন গেলা হ তো দুলা ভাই ঠিকই কইছে যা ওগো রাইবার ক আইচা কি খুশি বোন তো বড় হয়েছে বিয়া তো দেওয়ারই লাগবো পোলা যদি ভালো হয় তো সমস্যা কি পোলা নাকি আমাকে লাইনে দি আর বিয়ে আছে দেখুমনি তোমার বোনে কিরম বালা পোলা পছন্দ করছে আপনারা দেখলো মাই সেই কথাই কয় তুমি আবার কই যাইতাছো আমার সিরিয়াল শুরু হয়ে যাইতাছে গা থা পারুম না এখন এটা তো আসো সারা দিন এক টেলিভিশন সিরিয়াল লিয়া হিন্দি সিরিয়াল টিপা টিপি করবা এই কারণেই তো তোমার বোনের এই অবস্থা ছোটটা আমি কই যাইবো আল্লাহই জানে রয়্যাল শেফ সানফ্লাওয়ার অয়েল স্মার্ট ফ্যামিলির
healthy choice. তুই কিন্তু দোস আমার কোহালা তুই আমার মারলে মারিছ কোনো সমস্যা নাই তোর যত মন চায় আমার মারিস কিন্তু আগে বি কো আমার দোষটা কি আচ্ছা দুলা ভাই আপনি বি কোন একটা মানুষ একটা মহিলা কত খুনি বা দাঁড়ায় থাকতে পারে আমি দাঁড়ায় থাকতে পারতেছিলাম না আমি আয় পড়ছি আমার কি করার পারো না কেলা হ্যাঁ হালার পালা লাঠি মারার সময় তো তোমার শরীরে এনার্জি আয় পড়ে তখন তো তুমি গাবরের মতো শক্তি পেয়ে যাও আর তোমার বন্ধু তোমার মহিলা দুই মিনিট খাড়া থাকতে কইছে তোমার শরীরে এনার্জি শেষ হয়ে গেছে তুমি চলে এসো আবার ওই বন্ধুরে কো তোমার প্রেম করে দিতে তোর প্রেম আমি করাইতেছি তুই দেখ তোর প্রেম হয় কেমতে আমি দেউ দেখছেন দোলা ভাই দেখছেন কেমতে কেমতে আমার দিলের ভিতরে আঘাত করে আরে তোর থাম তো আমি দেখতেছি এই আপনি কি দেখবেন হ্যাঁ আপনি কি দেখবেন ওই আমার লাগে যা করছে তারপর আপনি ভাবেন কেমনে ওর প্রেম আমি করে দিব ওরটা করে দিকে আমারটা তো গেল গা আমার তো সব শেষ হয়ে গেছে গা গেল গা আরে গেল মানে কি করে লাগছে দরকার পড়লে আমি মায়ের বাড়ি যাবো মায়ের বাড়ির লোকের সবগুলো গুলো কথা কমো কথা কয়ে যদি রাজি না হয় তখন ভাগা যাই আমো কি করে লাগছো এইটুকু কাম করবো পারবো না কথা হইলো লগবি আমিও সিন্দুর লয়ে পলাইয়া যাবো কি করবি কি করবি সুর একটা কি করবি বিশ্বাস করো বিশ্বাস করো এই কয়দিন তোমার লয়ে দেওয়া হয়নি রেখা মনে হয়েছে যে আমার বুকের ভিতরে না ঝড় চলতেছে আমি বাইশে থাকবো পারবো না মরে যাবো গা চুপ থাকো আর মিছা কথা কম কও এত ভালোবাছো দেখবারাইছিলাম রে আমি তো এইবারই চাইছি কিন্তু কেমতে কেমতে আমু আমি হ্যাঁ ওই যে তোমার দুলা ভাই আরে বাপ রে বাপ দেখলেই না হ্যাঁ রে আমার কলজা গুদা সব হুগায় জায়গা মনে হয় গলামলা কাট হয়ে যেতেছে গা হালার পাহালার এত ডর লাগে আচ্ছা হালার পাহালে কি আগে ডাকাত টাকাত আছে মানে কইতেছি যে তোমার বোনের লোকে যে বিয়েটা দিয়েছো দেখে না বিয়ে দিয়েছিল আসলে আমি সব বোনের কপালটা খুব খারাপ কে কইছে জান পাখি তোমার কপাল তো মাশাআল্লাহ এই যে আমি আছি না হইছে থামো আর মিছে কথা কইও না আমার কথা অহন শুনো সামনে শুক্রবার তোমার দুলা ভাইরে আমগো বাড়িতে পাড়াই দিবা কেলা তোমার দুলা ভাই আমার দুলা ভাইয়ের কাছে আয়া আমগো বিয়ে সম্বন্ধ দিব ঠিক আছে ভালো প্ল্যান বাইর করছো কিন্তু তোমার দুলা ভাই যদি কুত্তা দিয়ে দৌড়ে নিবে ভালোবাসার লাগে একটু দৌড়ানি খাইতে পারবো না আরে ভালোবাসার লিগে তো সারাটা জীবন লোরের উপরে আছি লোরেই তিয়েছি লোরেই তিয়েছি কিন্তু আলার মাল একটাই তো ঝামেলা তোমার দুলা ভাই দুলা ভাই আরে তুমি আমার উপর ছেড়ে দাও গা আরে আমি দেখতেছি থ্যাংক ইউ জান ভাই লাভ ইউ সব সময় কাছে কাছে থাকবা বুঝছো আমার দুপুরবেলা পার্কেইতে যা ভালো লাগে আশেপাশে সব ফাঁকা থাকে খাই না বুঝছি তো এটাও বুঝছি তুই এহেনে গেলা ওই বেটা তুই এহেনে গেলা রে বেটা তুই আমার বাইতে তুই আমারে জিগাইতে চোস তুই এহেনে গেলা হাপর উপর কইতে শিখছস আমি তো ভুলে আছি ভুলে আছস হ ভুল করে আছি তুই মরস নাই কেন আমার তো একই কথা তুই এখনো বাইচের ছস বুঝা গেছি শয়তান আসল আলা মৃত্যু বরণ করে না তুই তো একটা শয়তান নাম্বার ওয়ান শয়তান তুই মরবি কেলা ওই তুই নাম্বার ওয়ান শয়তান তুই বেটা একটা বাট পার এই বেটা এই ফাপল লস কার লগে বেটা তুই আমার বাইতে তুই আমার লগে ফাপল লিতে আছস তুই আমার চিন রাখ এই বেটা ওই মাথা নিচু করে কথা কো কল না মাই কথা কো বেটা মাথা নিচু করে কথা কো তুই আমার বাইতে তুই আমার চিন আছস তুই ভাই শুরু করছ শান্তন কি করতে আইছ আমার বাইতে দুলা ভাই হাই হতেছে গিয়া
অন্তু আছে না অন্তু দুলা ভাই অন্তু ওই যে বাচ্চা করে পোলাটা ও তোর সালানি তোমার সালারা দিয়া তুমি ধান্দাবাজি করতেছো আমার বাড়িতে ঢুকবার চাইতেছো হ্যাঁ ওই বেটা এসব ফকর বুঝি কইতে নিচ্ছ এই এখানে বিয়ে হইব না চল ওই বেটা ওই চেঁচাচিতি করলেন আপনার লগে কি সম্পর্ক আপনি তো অন্তর বিয়ারে বাংলেন বাংলার লগে আমার তো অনিশ্চিত করে দিলেন আমি তো বুঝবার পারতেছি না খুইলা কর না দুলা ভাই আপনার একটু খুইলা কর কি হয়েছে আমার সালির বিয়ার লিগা প্রস্তাব লিয়া কত বড় সাহস হন বিন্দু তোর একটা কথা কইয়া দিই ওই ঘর জামাইয়ের বাচ্চা ফকিরনির বাচ্চা যদি আমার বাড়িতে আহে তাহলে খবর আছে তুই যদি তোর দুলাবারে জীবিত দেখবার চাস সম্মানের সহিত আর তোর বোনের যদি বিধবা দেখতে না চাস তাহলে ওই ঘর জামার বাচ্চারে আমার বাইতে ঢুকাবি না কয়া দিলাম ওই বাইকটা পোলার লগে তোর কোনো সম্পর্ক থাকবো না বুঝছস এখন যা কত বড় সাহস ঘর জামার বাচ্চা ঘর জামাই তুই আমার সালে রাইছস বিয়ার প্রস্তাব লিয়া হ্যাঁ আচ্ছা শুনেন মাথাটা ঠান্ডা করেন আচ্ছা আমি বুঝি না ওর মতো ফক্কর আছে নাকি শুনো সেলু তোমার একটা কথা কয়ে দেই হাঁচা হাঁচা করে একটা কথা কই সব কথা কই আমার সালির লগে ওর সালার বিয়া হইব না কইয়া দিছি বুঝছ তাতে কি হইছে আপনিও তো ঘর জামাই আমার সব কথা আমি এই বিয়া মানি না মানি না দেখছো হালা দুলা বাইরে দেখছো কি ঠান্ডা মারা গেল এখন কি হইব ধৈর্য ধর ভাই ধৈর্য ধর আমি দেখতেছি একটা কিছু তো হইবই হ্যাঁ তো দুলা বাইরে দেখতেছি কথা বাইর করুন যায় কিনা হালা পালা আদা মরে হইয়া রয়েছে গেলা হ্যাঁ জুতা ভিক্ষা মারুন তোমারে দেখা মনে হইতেছি বিয়া তোমার ভাঙছে ভোলা ভাই জানো না
চকুর পাড়তেছেন গেলা আপনার লগে কথা আছে আমার। আচ্ছা আমার আপনি কইবেন দুলো ভাই, হ্যাঁ আমি আমি আপনার লগে কেমন বেয়াজুবিটা করছি যে আপনি বিন্দু সিন্দু করে বাড়াইতে গিয়া বিন্দু দুলাভাইয়ের লগে ঝগড়া করে আমার বিয়েটা ভেঙে দিলেন। এটা তো আমার জানতেই হবো, আপনি কি লেগে ওই বেড়ার উপরে এত বিলাকে হয়েছেন গালকাও যেতেছেন গেলা। আমি যেটা জিজ্ঞেস এটার উত্তর দেন, এটা আমার জানা লাগবো। আমি তো কনফার্ম হয়ে গেছি, এই যে ছোট কাল থেকে যে আপনি জিত করে রয়েছেন আমার উপরে, এই জিতের প্রতিশোধ নিতে আছেন আমার পালা। দুলাভাইটা কি খেলা এরই? Original pulpy orange string. আপনার কি আক্কেল পছন্দ নাই? হ্যাঁ এনে বইয়া বইয়া কলা গিলবার লাগছেন, দেখবার পাইতেছেন যে সবাই কত টেনশনে আছে। আমি তো ভাবছিলাম আপনি মনে হয় কোনো একটা সমাধান দিয়ে দিবেন, বাট না আপনি বইয়া বইয়া বান্দর লাহান কলা গিলবার লাগছেন। কি কইবার লাগতেছো? আমি তো গোটা জাতির দায়িত্ব লিয়ে লিছি, আমি তো মহল্লার প্রত্যেকটা দোকানে গিয়ে কলা খাই ট্রাই করতেছি যে দেখতেছি যে বাংলাদেশে করোনা ভাইরাস আইছে কিনা, নিজের গিনিপিক বানাই লাগছি। মনে করো আমার যদি ভিতরে করোনা ভাইরাস ছড়াই যায় সেদিন কমু করোনা ভাইরাস বাংলাদেশে ঢুকে গেছে গা, বাংলাদেশে কেলা খাওয়া বন্ধ। আচ্ছা ঠিক আছে ওরে কেমন চেক করতে থাক, ঠিক আছে? মানে ওর পাশে যদি বোমা বিভাইতে যায় না ওর খাওন দাওন বন্ধ হইব না, কেলা খাওয়া কাচ্ছি কর সব খাইতেই দেখবো। ওর একটু বেচ্ছেদ কম আছে, ঠিক আছে ও বুঝে কম, কিন্তু পোলাটা কিন্তু ভালো। আমি তোমার একটা কথা কই, আমি আর বিন্দু যদি এক না হইবার পারি সিন্ধু আর আবলু কিন্তু এক হইব। তুমি ওরে খারাপ ভাবে লিও না, তোমার লগে ওর রাশিটা খুব খারাপ, জনই এক একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় গা, তো অ্যাক্সিডেন্টটা তুমি দিলে লিও না, দেখা যায় সব কিছু ঠিক হয়ে গেছে। হ্যাঁ ভাইয়া আপনি দিলে লেন না, আমরা সবাই মিলে চেষ্টা করুন সব ঠিক হয়ে যাইব। আব্বে আল্লাহ তুই টেনশন লইতেছিস কেলা? কোনো টেনশন লওয়ার দরকার নাই কেলা। টেনশন তো এবার লাগছে এই দুই দুলা ভাই মিল্লা কি লিয়া ঝগড়া করবার লাগছে, এই কারণটাকে খুঁজে বের করতে হইব, তাইলেই হইব সব সমস্যার সমাধান। সমাধান বের হবো কেমতে? ওই দুলার ভাই হাওয়ার বলা, মানে আমার দুলা ভাই তো বাতচিত বন্ধ করে দিচ্ছে, কারোর লগে কোনো কথা বিক হয় না, জানুম কেমতে যে কি লিয়া ঝগড়াটা করে এরা। তোমার দুলা ভাই তোমার লগে কথা বন্ধ করে দিচ্ছে, আমার লগে ভি কথা তো আর বন্ধ করে নাই, আমি যদি সামনে গিয়ে খাড়াই তখন কি ব্যাপার তুমি? হ্যাঁ আমায় কইছিল একটু বাসা যাওয়ার সময় বাতালিগুলো নিয়ে যাইতে, তো এই পথ দিয়ে যাইতে আছিলাম, তো ভাবলাম আপনার একটা সালাম দিয়ে যাই। ওয়ালাইকুম সালাম। বহনা? না না ঠিক আছে। দুলা ভাই আমার একটা জিনিস জানবার ছিল। কোনা কোনা? সেদিন আমার দুলা ভাই রে দেখা এরকম খেপা গেলেন কেলা? সালামুকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। সালামুকুম ভাইজান। আমার দুলা ভাই আপনি বাসায় গেছিল শুনলাম, তো আপনি আসলে কি জানি কইছেন, মানে তারপরে বাসায় আওয়ার পরে মিউট হয়ে গেছে গা, কারোর লগে কোনো বাতচিত করে না, তাই জানতে চাইতেছিলাম আপনি হেরে কোন জায়গায় চাপ দিয়ে মিউট করে দিয়েছেন। আরে মিয়া চাপ তো দিয়েছি মিয়া, চাপ না দিলে মিউট হইব নি, খেলা চাপ দিচ্ছি এটা তো কমু না তোমারে, কইলে তোমার তোমার ঝামেলা মেলা হয়ে যাবে গা, কিন্তু তোমার কিন্তু বিষয়টা জানার দরকার বুঝছো। আসলে শুনতে চাইতেছি আপনিও যেহেতু মনে করতেছেন আমার জানার দরকার বিষয়টা, কিন্তু মিউট হয়ে গেছে দুলা ভাই, একটু কইলে ভালো হয় আর কি, একটু কন যদি। লাইলা তোমার এই যে অন্তর থেকে ভালোবাসে কাটা জানো, এই যে আমি আমি জয়নাল,
আমার ভালোবাসা তোমার লিগে একদম একদম ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, বুঝছো? লাইলা ওই হলো মিশা কথা কইতেছে, মিশা কথা কইতেছে, হারা জীবন মিশা কথা কয়। লাইলা ইমানে কইতেছে আমি একমাত্র তোমার ভালোবাসি, আমি তোমার ছাড়া বাঁচব না। লাইলা বিশ্বাস করো, শুনো কিরা কাঠে কাটা জানো, যারা মিথ্যা কথা কয়, যারা ক্ষণে ক্ষণে মিথ্যা কথা কয়, ওই ভালোবাসে তোমারে, ওই এটা করে, আমি আমেরিকা যাওয়ার লিগা, আমি কি তোমার আমেরিকা যাওয়ার লিগা কইতেছি নি, তোমার আমি পছন্দ করি মিয়া। লাইলা ওই হেলা তোমার পছন্দ করে না, ওই হেলা চাইতেছি কি তোমার লাগে আমেরিকা যাবার লেগা, এই লেগা তোমার বিয়ে করতে চাইতেছে। ও কিন্তু বিশ্বাস করো, রাহো কথা শেষ করে, রাহো তোমার কথা শেষ করে, কমলো তুই ওই লেগে আমেরিকা যাই, অন্য সুন্দরীর লগে ঘুরে বেড়াবে, আমি জানি। বিশ্বাস করো লাইলা, কি কইতাছো? এই হেলা বিশ্বাস কথা কইছে, ও তোমার লগে কোনো মতে, ও তোমার লগে কোনো মতে আমেরিকা যায়, অন্য মায়ের বিয়ে করবে, তোমার ছেড়ে দেব লাইলা, তুমি তার বিয়ে করতে চাই না লাইলা, আমি তোমার চাই, ও তোমার কাছে না লাইলা, বিশ্বাস করো, ও তোমার বিশ্বাস, ও কি কইতাছো? আমি থামো, ধাক্কা হালাই দিমু, থামো তোমরা। তোমাদের দুইজনকে, দুই বন্ধুকে আমি তিন দিনের সময় দিয়েছিলাম একটা ডিসিশন নেওয়ার জন্য, কিন্তু তোমরা নাওনি। আমি তোমাদের দুইজনকে খুবই ভালোবাসি, কিন্তু আমার পক্ষে সম্ভব না একজনকে বাছাই করা। শোনো, আমার আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমি বিয়ে করে আমি কাল রাতে আমেরিকা চলে আসছি, তোমরা দুজন ভালো থাকো। তোমার বোনের জামাই কি খারাপ মাসা ছিল? তোমার বোনের জামাই যদি বন্ধুটাকে স্যাক্রিফাইস করতো, তাহলে বন্ধুর জীবন কি এরকম এই আড়তে কি বয়ে থাকতো? তার জীবনটা এই আড়তে বয়ে বয়ে স্যার করে ফেলেছে। ও কি পারতো না বন্ধুটাকে স্যাক্রিফাইস করতে? তুমি কবন, ও পারতো না? ঠিক করেছেন, হ্যাঁ চাইলে এই স্যাক্রিফাইসটা করতে পারত, চাইলে আপনিও ভি পারত। তোমার দুলাভাই হলো একটা ফাউল, বুঝছো? তোমার দুলাভাই একটা বন্ধু নামে বেইমান। আমি আমেরিকা যাবো এটা সহ্য নাই কে, ওই মনে করছে আমি আমেরিকা গেলে দুই চারটা ইংলিশ বুঝুম, এখন ওর কারণে আমি বললাম এখন চেলের আরোদ্দার হয়ে গেছি গা। কেউ যদি ইংলিশেই কথা কয় না, আমি কিছু বুঝা পারি না, খালি ফেল 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 করে চায়া থাকি, বুঝছো? বুঝছি ভাই জান, ওইটা আপনারা দেখলি আমি বুঝতে পারি। হই মে হই, তুমি তো দেখি তোমার দুলাভাইয়ের মতো ফাউল আছো মিয়া, হ্যাঁ তারা তারা কথা কইতাছো মিয়া, ফটো মিয়া যাও ভাই জান, চা চাও যাও, ফটো যাও ভাই জান, আসসালামু আলাইকুম ভাই জান, যাও। মনে করছিলাম হালা সালাটাও বিয়ালা ভালো হইব, ওই তো হালাই একই রকম ফালতু হালাই সব। শুনো আমার কি মনে হইবার লাগছে জানো? কি আমগো দুজন রে এক করা সম্ভব একমাত্র লাইলার দ্বারাই। কেমতে কেমতে তা কইবার পারুম না, তবে সম্ভব হইলে সেটা লাইলার দ্বারাই সম্ভব। তুমি খালি লাইলার ঠিকানাটা আমরা জোগাড় করে দাও। হ্যাঁ শুনছি, হ্যাঁ নাকি গুলশানে দায় আমেরিকা থেকে আওয়ার পরে ওয়াহিনী থাকা শুরু করছে। ভালো, খুব ভালো হয়েছে, তুমি খালি তার ঠিকানাটা আমরা জোগাড় করে দাও, তারপর দেখো বাকি খেলা আমি কেমতে খেলি। আরে কি কইতেছো না কইতেছো, তুমি আবার খেলো রইল কবে থেকে? হ্যাঁ কি খেলাধুলোর কথা কইতেছো, কিছুই তো বুঝবো পারতেছি না, কিছুই তো বুঝতেছি না। আরে ডাকা পোলা তো বুঝলে হয়, হাওয়ার মধ্যে থেকে সব বুঝে নিতে হয়, আহো তোমরা দুজন একদমই চিন্তা করবে না, তোমাদের বিয়ে হবে। কিন্তু দুলা ভাই, ওদের কথা আমার উপর ছেড়ে দাও, তোমরা একটুও চিন্তা করো না, তোমরা জাস্ট আমাকে কথা দাও যে তোমাদের বোনটা যেন আমার ব্যাপারে কিছু না জানে। ঠিক আছে কথা দিতেছি। বিন্দু আমিও কথা দিতেছি, আপনি আমাদের এত বড় উপকার করেছেন, আমরা কথা দিতেছি, কেউ কিচ্ছু জানবে না।
ওকে তাহলে শোনো, কোনো কাজ কামের ইয়া নাই, বারে বারে করছি দাওয়াত দিচ্ছে, দাওয়াতে যাইবা না, তা না তুই যেই পাইতেছি না, তুই বিহারে গেলা, তুমি করতে গাইছো দাওয়াতে, তুমি করতে গা, ওই বদ্ধ লোকের জায়গায় এটা বুঝিস না, ওই বেটা ওই তুই এখানে কি করছ, আরে আমার একই কথা তুই এখানে কি করছ বেটা, আবে আমি তো আইছি দাওয়াতে, আমার তো এখানে আমি তো ইনকে স্পেশাল গেস্ট, আরে বেটা আমি তো দাওয়াতে আইছি, আমার তো স্পেশাল গেস্ট চই লই আইছে, তুই স্পেশাল গেস্ট কোচ কি তোর যে পোশাক, এই পোশাকে তুই স্পেশাল গেস্ট, আর একটা বিয়াতে আইছস বেটা, একটা কম দামি শার্ট পরছস, এটা কি পরছস, যে কম দামি একটা প্যান্ট পরাইছস, তোর আবার স্পেশাল দাওয়াতি, হ্যাঁ আরে তুই তো একটা ফকির না একটা, আরে রাগ বেটা একটা দাওয়াতে আইতে হলে কি পড়তো এটা জানোস, এটা শিখছস, এই শিক্ষাটা আছে তোর, ও তোর কাছ থেকে শিখতে হবে, আরে রাগ বেটা তোর যে স্ট্যাটাস বেটা, চলো এনে থাকুম না, আরে রাখো রাখো, ওর মতো স্ট্যাটাসের লোক লোক আমি থাকুম নি, এনে বমুই না আমি, তুমি তোমার মতন বহ, হ্যাঁ হ্যাঁ মতন বহ, ওই আল্লাহকে আমি বইম না, আমি বমু না ওর লোক, কথা কম কর, তুই শান্তি খুঁজছাস, শান্তি আছে কইতে বেটা, এটা একটা অশান্তির লোক আয় বইছে, এনে আবার শান্তি খুঁজে, এটা লোকরা লোক লইছে, নিজের পোশাকের দিকে তাকা, নিজের দিকে তাকা, তো বেটা হ্যাঁ দেখছি কেটা, এটা এই দাওয়াত খাইতে আছি নি, আয় হায় দেখছো নি কারবার, এটা আমাকে বিন্দু না, হ্যাঁ ওরা তো গল্প সাজে আমাকে দাওয়াত দিচ্ছে নি, হ্যাঁ বুঝা গেছি, সব ষড়যন্ত্র, তোর ষড়যন্ত্র, তোর ষড়যন্ত্র লেগে তার এই কাম করছে, আরে তুই করছো, আরে তোর সালারে সিস্টেম, সারা জীবন তোর সারা জীবন টন্ডিগিরি করা, বাস এটা হয়ে গেছে, না হইব না কইছি, কে এই বিয়ে ভাঙতে চায়, মহিলা হইতেছে ওই যে আমার পরিচিত একজন আর কি, হে ওই যে ইনকাম ট্যাক্স আছে না, এটার অফিসার, অফিসার দাওয়াত দিছি আর কি, মানে ওই যে ওর খালা লাগে, বিয়া পড়ানো শেষ, এলা ডান্স করবো ডান্স, থাকতে ভূতে কিলায় তাই তো প্রেমে পা বাড়ায়, ভালো মন্দ ভুল সঠিক জানে না, আরে কটার মতো চলে মন, নষ্ট হয়ে যায় জীবন, তবুও কেউ কারো কথা শোনে না, প্রেমের পরে খাইলে চাকা হইয়া যায় রে বেকা, আর তো সোজা হয় না, প্রেম একটা মারাত্মক ব্যাধি জানো না, জানো না, আর লাভের চেয়ে ক্ষতি বেশি, মানো না, মানো না, প্রেম একটা মারাত্মক ব্যাধি জানো না, জানো,